বাংলাদেশে রেমিটেন্স পাঠালে কত টাকা করে রেট বা দাম পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই। তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল। ইউরোপীয় এক ইউরোতে 136.38 টাকা পাওয়া যাচ্ছে, আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন 134.60 টাকা, আর ক্যাশ পিক আপ করলে পাবেন 130.76 টাকা করে। তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে 136.11 টাকা, এসি মানি ট্রান্সফারে পাঠালে 133.05 টাকা, আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 130.24 টাকা করে। ব্রিটেনের 1 পাউন্ডে 158.85 টাকা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার, আর ব্রিটেন প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠান 161.90 টাকা, আর বিকাশে পাঠালে 155.41 টাকা, আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 155.47 টাকা করে। সিঙ্গাপুরের 1 ডলারে 92.80 টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস, আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন 91.97 টাকা, আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন 90.82 টাকা করে। ইতালি অথবা জার্মানির 1 ইউরো 136.38, অস্ট্রেলিয়ান 1 ডলারে 83.10, নিউজিল্যান্ডের 1 ডলারে 73.96 করে পাওয়া যাচ্ছে, কানাডিয়ান 1 ডলারে 87.92, আমিরাত বা দুবাইয়ের 1 দিরহামে 33.22 টাকা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস, আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন 32.23, ওয়াল স্ট্রিটে পাঠালে 33.18 টাকা করে পাবেন। ইরাকের 1 দিনারে 92.92, জর্ডানের 1 দিনারে 168.64, ওমানি 1 রিয়ালে 314.50 টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস, আর ওমান প্রবাসীরা মুসাদ্দাম এক্সচেঞ্জে পাঠালে পাবেন 314.50 টাকা করে। বাহরাইনি 1 দিনারে 324.36 টাকা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস, আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাঠালে পাবেন 318.57, আর কাতারি 1 রিয়ালে 33.54 টাকা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস, আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠালে পাবেন 33.50, আল মিরকাবে পাঠালে 33.48 টাকা করে পাবেন। কুয়েতি 1 দিনারে 400 টাকা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস, আর কুয়েত প্রবাসীরা যদি বিইসিতে রেমিটেন্স পাঠান তাহলে 398.08, আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে 398.56 টাকা করে পাবেন। ইন্ডিয়ান 1 রুপিতে 1.42 টাকা, মালয়েশিয়ান 1 রিঙ্গিতে 28.30 টাকা দিচ্ছে মার্সেন্ট ট্রেড এক্সচেঞ্জ হাউস, আর মার্সেন্ট ট্রেড এক্সচেঞ্জ হাউস থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন 27.80 টাকা করে। মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামানিতে পাবেন 28.30, ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে 28.29, অগ্রণী রেমিটেন্স হাউসে 28.45, লুলুমানিতে 27.85, এনবিএলে 27.80, ম্যাক্স মানিতে 28.30 করে পাবেন। সৌদি আরবের 1 রিয়ালে 31.99 টাকা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক, আর সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 31.51, আর ফাউরিতে পাঠালে পাবেন 32.20, ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে 32.14, আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে 32.14 করে পাবেন। তাছাড়া মার্কিন 1 ডলারে 123.84 টাকা দিচ্ছে মানিগ্রাম, আর মার্কিন 1 ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে 122.71, আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে 122.21, আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 119 টাকা করে।